السلام عليكم ورحمة الله, نحمده ونصلي على رسوله الكريم, أما بعد. সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদর হলো সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ রাত। এই রাতে ইবাদতের মাধ্যমে প্রত্যেকটি মুসলিম, প্রত্যেকটি মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে নিজেকে কবুল করিয়ে নিতে পারেন এবং নিজের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন, যাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ক্ষমা করতে সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এই রাত্রি যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ রাত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজেই একথা ঘোষণা করেছেন। সুতরাং এই রাতে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে ক্ষমা চাইতে পারবে, দোয়া করতে পারবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, এর সম্ভাবনা অধিক বেশি। এই জন্য সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদরে আমরা কী দোয়া পড়ব, কী দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারব, নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে পানা চাইতে পারব, সেই দোয়াটি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সুনান ইবনে মাজাতে বর্ণিত একটি হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আরআইতা ইন ওয়াফাক্তু লাইলাতাল কদর মা আদউ قال تقولين اللهم انك عفو تحب العفو فاعف عني। সুনান ইবনে মাজাতে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আমি রাসূল আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোন রাতে হবে তাহলে আমি কি পড়ব, কি দোয়া পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বলেছিলেন, হে আয়েশা, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ার মাধ্যমে বেশি বেশি করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে এবং সমস্ত গুনাহের জন্য পানা চাইতে হবে, যাতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের সমস্ত গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেন। সুপ্রিয় দর্শক, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে এত ভালোবাসতেন, এত পছন্দ করতেন, লাইলাতুল কদরের খোঁজে এত চিন্তিত থাকতেন যে প্রত্যেক রমজানের শেষ দশকে রাসূল আরবি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের খোঁজে মসজিদে ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় কখনো ইতিকাফ মিস করেননি, বরং সর্বদাই ইতিকাফ করতেন এবং লাইলাতুল কদরের খোঁজে থাকতেন, এবং লাইলাতুল কদরকে যেন পরিপূর্ণভাবে পেতে পারেন এবং তার হক আদায় করতে পারেন সেজন্য সর্বদা চেষ্টা করতেন। এবং এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য আমাদেরকে আদেশ করেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব, নিজের গুনাহের জন্য পানা চাইব, যেন তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, আমিন। এবং লাইলাতুল কদরকে সঠিকভাবে, সুন্দরভাবে তার হক সহ আদায় করার তৌফিক দান করুন, এবং লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। এছাড়াও আপনারা যদি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কল করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা আমাদের ভিডিওগুলোর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব, নতুন কোনো ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।